সীমাবদ্ধতা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের গন্তব্যের পথ তৈরি করে কিছু মানুষ, যারা শুধু নিজে বড় হয় না, এগিয়ে নিয়ে যায় অন্যদেরও। সেই স্বপ্নজয়ী নায়কদের নিয়ে বিশেষ আয়োজন AKS নিবেদিত দৃঢ়তার গল্প। শিক্ষকতার পাশাপাশি জলজ পরিবেশবিদ হিসেবে 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বিপন্ন জলাশয় ও প্রাণীকুল নিয়ে গবেষণা করছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন প্লাস্টিক দূষণের মাত্রা ও এর ঝুঁকি নিয়ে গবেষণার কাজ। এবছর অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড OWSG-র বিবেচনায় উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু বিষয়ক সেরা 6 নারী বিজ্ঞানীর একজন নির্বাচিত হয়েছেন তিনি। পেয়েছেন OWSD এলসিভিআর ফাউন্ডেশন পুরস্কার। আমাদের আজকের দৃঢ়তার গল্পের নায়ক বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। আমি ছোটবেলা থেকেই এটা আমার নিজের একটা ব্যক্তিগত স্বভাব, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস উইচ কাম ইয়োর ওয়ে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, যে কোনো গবেষণা করতে গেলে তাতে অনেক রকমের সমস্যা থাকে। যেমন আমি বলতে চাই যে 2019-এ আমি যেই গবেষণা প্রকল্পের সুযোগ পেয়েছিলাম, এটা মানে আমার জন্য একটা ড্রিম প্রজেক্ট। সি টু সোর্স গ্যাঞ্জেস রিভার এক্সপিডিশন, এটা ন্যাশনাল জিওগ্রাফির মতো একটা অর্গানাইজেশন এটা মানে করছে, একটা গঙ্গা নদীর উৎস থেকে একেবারে সমুদ্রে আসা পর্যন্ত। তো এই প্রজেক্টের কান্ট্রি লিডার ছিলাম আমি। এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে যেয়েও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক রকমের বাধা এসেছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা গ্রুপ ফর্ম করার একটা সুযোগ ছিল। তো আমরা সবাই মিলে কাজ করেছি এবং আমাদের যারা কো লিড ছিলেন প্রফেসর হেদার কোরবে, ডক্টর জেনা জেম্বেক, ওনারাও ছিল, ওনাদের থেকেও এটা একটা লার্নিং প্রসেস ছিল আমাদের। ইউজুয়ালি আমরা কি করি, একটা সমস্যা দেখলে হয়তো আমরা থেমে যাই। তো আমার কাছে মনে হয়েছে যে সমস্যা থাকবেই, অনেক রকমের সমস্যা, সেটা হচ্ছে আমাদের স্পেসের সমস্যা, আমাদের গবেষণা করতে গেলে যে ল্যাব তার সমস্যা, রিসোর্সেসের সমস্যা এবং ফান্ড একটা অনেক বড় সমস্যা। তারপরে মেয়েদের জন্য বলতে গেলে পরিবার থেকে পারমিশন পাওয়াটাও একটা বড় সমস্যা। আমি যদি মনোবলের দিক থেকে শক্ত হই, আমি যদি আমার কাজটাকে সুন্দরভাবে আমার পরিবারের কাছে, আমি যেই প্রতিষ্ঠানে কাজ করছি তার কাছে, সব জায়গাতে যদি উপস্থাপন করতে পারি, আমার কাছে মনে হয় যে সবাই সাপোর্টিভ হয়। অনার্সে যখন ফোর্থ ইয়ারে আমরা উঠলাম, তখন আমাদের বিভাগে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কথা বলছি, বিভিন্ন ব্রাঞ্চেস আছে। তো ফিশারিজ আমাকে টেনেছে, কারণ বাংলাদেশ মাছ বা ফিশ অ্যান্ড বাংলাদেশ বা ওয়েটল্যান্ডস একেবারে সিনোনিমাস। যেমন আমরা ছোটোবেলা থেকেই জানি যে মাছে ভাতে বাঙালি, তারপরে ওয়েটল্যান্ড যেগুলো আছে বাংলাদেশের, যে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই মনে হয় যে ওয়েটল্যান্ডস আর লাইক দ্য আর্টারিস অফ দ্য নেশন। তো আমি যখন প্রথমবার যখন সুন্দরবনে গিয়েছিলাম, তো এত বড় জলাশয়, এত দীর্ঘ পথ আমাদের পানির মধ্যে থাকতে হয়েছে, নদীর মধ্যে থাকতে হয়েছে। তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমি যদি নদী গবেষণার, কারণ অনেকে তো প্রাণী নিয়ে কাজ করছে, কিন্তু নদী বা পানি বা জলাশয়, এবং আমরা জানতে পারলাম যে ওখানেই মূলত আমরা বিভিন্ন গ্রুপ স্টাডি করেছি, আবার আমাদের পড়াশোনার মধ্যেও আছে যে সাম থ্রেটেন্ড স্পিসিস, যে জলাশয়ে যেসব প্রাণীকুল আছে তারা ভালো নেই। কেন ভালো নেই? আমাদের মতো মানুষদের কর্মকাণ্ডের কারণে ভালো নেই। তো এসব কারণ মনে করেই আমার মনে হয়েছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো বাংলাদেশের জলাশয়, বাংলাদেশের জলাশয়ে বসবাসকারী বিভিন্ন বিপন্ন প্রাণী নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমরা যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, প্রথম দিনের ক্লাস থেকেই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন শিক্ষকরা, কিভাবে বিভিন্ন পুরস্কারের কথা বললে, যেমন যে তোমরা যদি ভালো মতো পড়াশোনা করো তোমাদের জন্য দিজ আর দ্য অ্যাওয়ার্ডস, দিজ আর দ্য রিভার্স, মানে তুমি ভালো মতো পড়াশোনা করলে তোমরা এটা পেতে পারো, তোমরা এই জায়গায় পৌঁছাতে পারো। OWSG অ্যাওয়ার্ড আমার মানে পরিণত ক্যারিয়ারের এক ধরনের রিকগনিশন, কিন্তু ছোটোবেলা থেকেই যেমন বিভিন্ন ধরনের পুরস্কার আমাকে মনে হয়েছে যে আরেকটা স্টেপে আমাকে আরেকটু দায়িত্বশীল হতে শিখিয়েছে। বাট ওই পুরস্কারটা প্রাপ্তির পদগুলো কিন্তু খুব সহজ থাকে না। যেমন আমাদের ডিনস অ্যাওয়ার্ডের কথা যদি বলি, ডিনস অ্যাওয়ার্ডের জন্য প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকাটা
খুব বড় একটা ক্রাইটেরিয়া। তো আমাদের কাছে মনে হতো ঝড় বাদল যাই হোক আমার ক্লাসে থাকতে হবে, কারণ আমার ভিশন হচ্ছে আমার ডিনস অ্যাওয়ার্ড পেতে হবে। তো এরকম আর কি, আমার মনে আছে খুব ঝড় হয়েছিল, তো কার্জন হলে গাছ বড় বড় গাছগুলো উপড়ে পড়ে আছে। তো তারপরও কিন্তু সেদিন আমি আমার বাবা মাকেও আমাকে মানে ইউনিভার্সিটি আসতে দিবে না, তারপরও আমি বলছি না আমার যেতেই হবে। এরকম আমরা 13 জনের একটা বন্ধুদের গ্রুপ ছিল প্রাণীবিদ্যা বিভাগে আমাদের বর্ষে। তো আমরা প্রায় 4 জন সেদিন ক্লাসে উপস্থিত ছিলাম, এবং আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আবু তৈয়ব আবু আহমেদ, উনি মোমবাতি জ্বালিয়ে আমাদের ক্লাস নিয়েছিলেন। তো আমাদের পরবর্তী আরও 3 বছর পর যখন ডিনস অ্যাওয়ার্ড ঘোষণা হলো, তখন দেখা গেল আমরা কিন্তু 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে আমরা ওই 4 জন যারা সেদিন ক্লাসে ছিলাম। আমি আমার প্রথম ফিল্ড ওয়ার্ক থেকেই চেয়েছি যে আমার ফিমেল স্টুডেন্টসদেরকে আমার সাথে করে রাখতে, মানে আমি সবসময় চেষ্টা করি, হয়তো ওরকমভাবে পারা যায় না। তো আমি বাংলাদেশের ফিমেল স্টুডেন্টস যারা নেচার কনজারভেশন বা থ্রেটেন্ড স্পিসিস কনজারভেশনে বা জুওলজি রিসার্চে আসতে চায়, তাদের জন্য আমি বলতে চাই যে নেভার গিভ আপ ইওর হোপস। কারণ আমি বা আমরা একটা কাজের আইডিয়া নিয়ে আসতে পারি, ম্যাক্সিমামই কিন্তু তোমাকে বা আমাকে বলবে যে না হবে না, কারণ আমরা তো উন্নয়নশীল দেশ, আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে, আমাদের রিসোর্সেসের জন্য অনেক কম্পিটিশন আছে, কিন্তু আমাদের লেগে থাকতে হবে। কারণ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্যাপাসিটি যখন আমার থাকবে, তখন কিন্তু আমি ওটা ওভারকাম করার আমার জন্য সহজ হয়ে যাবে। সো আমার তরুণ বিজ্ঞানীদের জন্য একটাই অনুরোধ যে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস, এই এই মনোভাব নিয়ে তোমার বা আমাদের গবেষণা কাজে আসতে হবে, এবং নিজের কাজটার গুরুত্ব অনেক। আমি আরেকটা বিষয় বলতে চাই যে পারমিশন পাওয়াটা অনেক সময় অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমার কাজটার গুরুত্ব আমাকে বুঝাতে হবে আমার পরিবারের কাছে। যদি পরিবার কনভিন্স হয় তাহলে কিন্তু পারমিশনও কোনো ব্যাপার না।